রাজ্জু রাজ্জু, আমি নৌকো চালানো শিখে গেছি, তোমাকে আর নৌকো চালানো নিয়ে চিন্তা করতে হবে না। আরে বাচ্চা মানুষের মতো নৌকাতে উঠেও তুমি বমি করো। আরে গাধা, তুমি কিভাবে নৌকোটা চালাচ্ছ একটু দেখো তো ভালো করে। বেশি একদম। ও হি হি, নতুন নতুন নৌকো চালানো শিখছি তাই আর কি অমন হইতাছে, বুঝছ। আরে দূরবীনের ভিতরে ভুলুকে দেখা যাচ্ছে কেন? তার মানে ভুলু আমাদের আশেপাশেই আছে। এই বলদ দুটো না খেয়ে তাড়াতাড়ি দিকে পান্ডা আমাকে মেরে ফেললো। ওকে বস, দেখি তো কোথায় মেরে ফেললো। হাই রে বলদের দল, তোরা এদিকে আয়, আর ধর রাজু আর পান্ডাকে। এই ধরো ধরো ধরো, পালাও পালাও। এই তো নে। আরে বলদ পান্ডা, জঙ্গলে বসেও তুই চিকেন খাইতেছস? যখন তখন দুই বাঁদর আমাদের অ্যাটাক করে দিতে পারে। দুই বাঁদর আমাদের অ্যাটাক করবো, তাহলে চিকেনটা খাইনি তাদের। তুই কখনোই মানুষ হবি না। এখন আমি টমেটোর স্যালাড খাবো। আজকে দুইটারে রসু দিয়ে বাইন্দা উঠাইয়া লইয়ে যাবো গা। আরে রাজ্জু, এত ভয় পাওয়ার কিছু নেই, তারাও আগে টমেটোটা খায়নি, তাহলে মাথায় বুদ্ধি আসবো। আরে পান্ডা, এটা কি টমেটো খাওয়ার সময় নাকি? হ্যাঁ যাতা। আরে দূর রাজু, কি কও এগুলা? এই দুটারে ভালো করে বাদ বাইদ্যা, আজকে তুলে নিয়ে যাবো গা। ও, তোমরা পাথর বাইদ্যা নিয়ে যাওয়ার কথা বলতেছিলা কেন? তোরা কি মনে করছিলি? তোরা সর সর, আমাদের কাজে ডিস্টার্ব করিস না। লালু, ওদের কথা কান দিস না, তাড়াতাড়ি চল এখান দিকা। হায় রে, আমরা ভাবলাম কি আর হইলো কি কি, ওরা আমাদের তাহলে তুলে নিয়ে যাবে না? তাহলে ওদের সাথে একটু কুলাকুলি করে আসি। আরে পান্ডার কি হইলো? আরে ধুর, আমার কিছুই হয় নাই। হায় রে পান্ডা, যে নাটকবাজ, পান্ডার সাথে কেউ পাবো না, সাব্বাস। হাততালি হাততালি হাততালি। তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করা, তুমি যদি মা বাবা দুজনকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ মা বাবা লিখে দিও। বস, এদিকে দেখো। পান্ডা রাজু, তোরা এখন আমাকে মারার প্ল্যান করিস না। আমার দুই চেলা চামুন্ডা আমাকে পাহারা দেয়, তোরা আমার এখন কিচ্ছু করতে পারবি না। আমি এখন সব থেকে শক্তিশালী। যা, তোরা গিয়ে রাজু পান্ডাকে আরেকটু সবক শিখাই দিয়ে আয়। রাজু, ভুলুর বাচ্চার জন্য এই হাতের পিছনে অনেক টাকা খরচা হয়ে গেল আমার। আরে পান্ডা, টাকা খরচা তো আমি করলাম। ও, তাহলে ঠিক আছে। হি হি, পান্ডা তুমি এখন আমার দিকে নজর দাও। পান্ডা জলদি চলো আমার সাথে। ও মোটা পান্ডা, হে হে, এই এরা আমাদের শত্রু, এদের মারতে হবে। রাজু কিছু একটা করো। আরে পান্ডা চিন্তা করো না, ওরা দুই আমরা দুই, ওদেরকে মেরে একদম মিছিয়ে দেবো। এই তোমরা দুজন আছো, ভালো চাও তো চলে যাও। আমি কিন্তু একাই চারজনকে মারতে পারি, বলে দিলাম। এই ভাঙার দিয়ে পিঠে শেষ করে দেবো। এক দুই তিন চার পাঁচ। হি হি, রাজু ওরা তো পাঁচজন চলে আসছে, চলো ভাগো। বাঁচাও। রাজু রাজু জলদি আসো। দাঁড়াও পান্ডা, আসছি। হাই, হ্যালো, হাই। ওয়াও, চিকেন পকোড়া দাও দাও, জলদি দাও। আরে পান্ডা খালি খাওয়া খাওয়া, আসো এদিকে। এই পান্ডা রাজু, তোরা দুজন আমার এলাকায় কেন? যা ভাগ তুই এখান থেকে। রাজু ঠিক করেছি না? এই আসো, সবাই মিলে একটা ছবি তুলি। হি হি, আমি তো অন্য ইউটিউবারদের মতো কসম দিই না। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের মন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও। হ্যাঁ হ্যাঁ, আরে শোনা, অনেক শোনা হয়ে যা। ওয়াও, অনেক শোনা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পান্ডা, আমরা অনেক বড় লোক হয়ে গেছি। না, আমরা এবার গেছি। পান্ডা, এই জুসটা খেলে তুমি একদম মোটা থেকে পাতলা হয়ে যাবে।
এই ভুলু, কই যাও, আমার জুস দিয়া যাও। ধুর, আগে আমার জুসটা খেয়ে নেই। ওয়াও, খুব টাস্ট! আরে পান্ডা তো কিছুই হলো না, আমি একটু খেয়ে দেখি। ভুলুর আত্মার শান্তর জন্য একটা সাবস্ক্রাইব করে দিও। পান্ডা রাজু, তোমরা আমার পিঠে চড়ে পড়ো, তোমাদের পাহাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ভুলু, তুমি অনেক স্লো, তোমার সাথে গেলে আমার একদম পোষাবে না। আমি চললাম, তোমরা আসো। পান্ডা, উপরের দিকে দেখো। বিদায় পৃথিবী। আজকে আমার মনটা অনেক খুশি, কারণ বুনি আমার জন্য কেক নিয়ে আসবে। আরে বুনি, তুমি কি কেক নিয়ে চলে আসছো? বুনি, তুমি কি কেক নিয়ে পান্ডার কাছে পৌঁছে গেছো? হ্যাঁ, আমি পান্ডার কাছে এসে পড়েছি। বুনি তো এসে পড়েছে, কিন্তু কেক মনে হয় রাস্তায় অর্ধেক খেয়ে ফেলছে। কংগ্রেচুলেশন পান্ডা। কংগ্রেচুলেশন বুনি। পান্ডা, আমাকে কেক না দিয়ে খেয়ে ফেললে এই নো। বুনি, তুমি এটা আমার সাথে কি করলা? অন্য সব ইউটিউবারদের মতো আমি কসম দিই না, ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও। পান্ডা, আমার তো সময় কাটতেছেই না। রাজু, তুমিও আমার মতো চিকেন খাও, তাহলে তোমারও সময় কাটতে যাব। দূর, তুই তো একটা রাক্ষস, চিকেন ছাড়া কিছুই বুঝোস না। রাজু, এই দেখো আমি কি সাচ্ছি। ওয়াও, আরে বা পান্ডা, তুমি তো সেই সুন্দর সাচ্ছ, তোমার দেখে তো মন ভালো হয়ে গেল আমার। ওয়াও, শুভ নববর্ষ রাজু, আর সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাজু, আমার দেখেই তো ভয় লাগছে, এরা কিভাবে এগুলোর মধ্যে উঠে? রাজু, এরকম রেলে তুমি উঠবা নাকি? না না পান্ডা, আমার দরকার নাই। পান্ডা, এরকম ঘোড়ার পেটে উঠে কিরকম মজা লাগতেছে? রাজু, খুব ভালো, খুব মজা লাগতেছে। ইয়ে, ওই তাড়াতাড়ি স্যার, পান্তুয়াগুলো তো গরম হয়ে যেতেছে, তাড়াতাড়ি স্যার। বুনির বানানো মিষ্টিগুলো মনে খুব সুস্বাদু হবে। বুনি, তুমি এই মিষ্টি কোথায় বানানো শিখছো? হি হি, এটা আমার একটা শাকচুন্নি শিখাইছে। শাকচুন্নি আন্টি, তুমি আমাদের ক্ষমা করে দিও, আমরা আর কখনো মিষ্টি খাবো না। এই, তোমরা দুজন ভালো করে আমার থেকে ক্লাস করো। ওকে স্যার, ওকে, বলুন। শোনো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, তখন মাথায় আমার এই হেলমেটটা ছিল, একটা মর্টার আসছে, তখন হেলমেটটা পরা থাকায় আমার কিছুই হয় নাই। ওয়াও স্যার, তাহলে একটা ডেমো দেখান। ডেমো পরে দেখাবো, আগে ভাগি। মাকে ভালোবেসে থাকলে একটি লাইক করে দাও, আর মা বাবা দুজনকেই ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।